আর একলা একটা ছেলে রেডি থাক, দেখতে দেখতে আমি এত ছেলের বাপ হয়ে গেলি। তো ভাই শুন, তোদেরকে সবাইকে আমি বিমল বিকতে দিয়েছিলি, বিমল বিকতে ছাড়ে নিজের বেড়ি বিকছে। কিন্তু আমাদের সবার বিমলের ব্যবসা রাস্তায় উঠে গেছে। কে এখানে বিড়ি বিকি? সেই আমি ছোট থেকে বিমলে ব্যবসা করছি, বিমলে ব্যবসায় আমার জীবন। ছোটবেলায় দুধ খাওয়াতে ছেড়ে বিমল খাওয়াই বড় করেছি, এত বিড়ির গন্ধ কোথা থেকে আসছে? দে আমার ছুরি, বিড়ি 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 খড়কে পেয়ে গেছি। এটা যে রজনীগন্ধা, ও বাবা, তেন ধরতে যাইনি বিড়ি প্যাকেটটা কিনতে পারলি নাই। হাইতে পারবো তেনের যা বাথরুমে ভূমিকম্প হয়, কোথা থেকে ভিড়ির গন্ধ আসছে? ও টেনে তো ভিড়ির খদ্দার কমি নাই। চল বাথরুমে যাই না, দেখি বাথরুমে তো কে ভিড়ি টানছে। এদিকে ভিড়ি গন্ধ না এদিকের ভিড়ি গন্ধ, এদিকের ভিড়ি গন্ধ না এদিকে। ও গো ভিড়ি হবে ছোট।